আসসালামু আলাইকুম, মাহমুদ হাসান রামিম বলছি মিশন কোডার্স পক্ষ থেকে। তো আজ আমি যেটা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সেটা হলো পাসওয়ার্ড শো হাইট। আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে পাসওয়ার্ড শো এবং হাইট কীভাবে করে সেটা আমরা দেখব। উদাহরণস্বরূপ আমরা যেটা দেখতে পারি, এই যে আমাদের ফেসবুকের যে লগ ইন ইন্টারফেসটা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পাসওয়ার্ড হাইড অবস্থায় আছে, আমরা কেউই দেখতে পাচ্ছি না যে এখানে কী পাসওয়ার্ড দেওয়া আছে। কিন্তু আমরা যদি দেখি চোখের আইকনে একটা ক্লিক করে দেই তো দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় পাসওয়ার্ডটা চলে আসছে, মানে পাসওয়ার্ডটা একদম টেক্সট ফরম্যাটে চলে আসছে। তো এটা আমরা বাই ডিফল্ট HTML এর পাসওয়ার্ড অবস্থায় থাকে, মানে পাসওয়ার্ড এনক্রিপ্টেড অবস্থায় থাকে, কিন্তু এটাকে টেক্সট ফরম্যাটে আনার কোনো ওয়ে থাকে না, যেটা আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখন আমরা শিখব। তো চলেন শুরু করা যাক। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, তো আমি সময় বাঁচানোর উদ্দেশ্যে আগে থেকে কিছু একটা মার্কআপ রেডি করে রেখেছি। আপনারা এই মার্কআপটা দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট কিছুই না, আমি ফন্টোসম থেকে একটা আইকন, চোখের আইকন নিয়ে আসলাম এবং একটু স্টাইল স্টাইল দিয়ে একটা বেসিক ডিজাইন নিয়ে আসছি। এখন যদি আমি এখানে কোনো একটা কিছু লিখি তো আমরা এটাকে এনক্রিপ্টেড অবস্থায় দেখতে পাচ্ছি, অর্থাৎ পাসওয়ার্ড যেটা হাইড যেটাকে বলে হাইড অবস্থায় আছে। কিন্তু এটাকে আমরা এখন আপাতত এখন আমরা কোনো কাজই করতে পারছি না, কারণ এই যে ক্লিক করলে কিছুই হচ্ছে না, আমরা এখন এই জিনিসটা দেখব। তো আমরা সরাসরি আমরা কোডটা একটু দেখে আসি। এই হচ্ছে আমাদের কোড, আমরা একটু ডিসক্রিপশনটা বলে দিই, একটু বিস্তারিত বলতে থাকি। যেমন কিছুই না, আমি জাস্ট একটা HTML এর বয়লার প্লেট নিয়েছি যার টাইটেলে বলে দিয়েছি পাসওয়ার্ড শো হ্যান্ড হাইড, এবং একটা CSS স্টাইল ডট CSS ফাইলটা কানেক্ট করেছি, এই যে আমাদের স্টাইল ডট CSS ফাইলটি, এবং ফন্টোসমের CDN লিঙ্কটা নিয়ে এসেছি। এবং বডির ভিতরে আমি একটা র্যাপার নামে একটা ক্লাস নিয়েছি, মানে ডিপ ক্লাস র্যাপার, এর ভিতরে আমি ইনপুট যার টাইপ হচ্ছে পাসওয়ার্ড এবং প্লেস হোল্ডারে এন্টার পাসওয়ার্ড লিখে রেখেছি, এবং একটা আইকন নিয়ে এসেছি যেটা ফন্টোসম থেকে, যেটা হচ্ছে ফা সলিড ফা আই। এটুকুই হচ্ছে আমার HTML এর মার্কআপ। এখন আমরা যদি CSSটা একটু দেখি, যেমন শুরুতে আমি বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি যার এর পুরো ডিসপ্লেকে ফ্লেক্স করে দিয়েছি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন কন্টেন্ট সেন্টার, হাইট 100 BH, এবং র্যাপারকে আমি একটা উইড দিয়েছি, হাইট দিয়েছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, প্যাডিং দিয়েছি, পজিশনটা রিলেটিভ করে দিয়েছি এবং বর্ডার রেডিয়াস 15 পিক্সেল করে দিয়েছি। এবং আমরা ইনপুটকে উইড হাইট 100% করে দিয়ে আউটলাইন নান করে দিয়েছি, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়েছি, ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়েছি, প্যাডিং আপনার উপরের নিচে 0 বা পাশে 20 পিক্সেল করে গ্যাপ পাচ্ছে। তো স্টাইল আপনার একান্তই আপনার পছন্দের, আপনাকে যেভাবেই ডিজাইনটা করতে হবে ঠিক এমন না, আপনারা আপনাদের মতো ডিজাইন করতে, আপনারা চাইলে একটা লগ ইন ইন্টারফেস দিয়ে ডিজাইন করে এই আমাদের সাথে এই কাজটা করতে পারবেন। তো আমি যেহেতু দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার পাসওয়ার্ড শো হাইট এই কাজটা কীভাবে করা যায়, তো আমি আর বেশি ডিজাইনে যাইনি, স্বাভাবিক বেসিক ডিজাইনেই এসেছি। এখন আমরা চলেন এটাকে আমরা সেই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই শো হাইট এই অপশনটা কীভাবে আনা যায় সেটা দেখি। তো এটার জন্য আমাদের যে জাভাস্ক্রিপ্টের ফাইল আমরা ইতিমধ্যে একটা ক্রিয়েট করে রেখেছি সময় স্বল্পতার কারণে, সময় বাঁচানোর উদ্দেশ্যে। তো এখন আমরা এটাকে আমরা আমাদের HTML এর সাথে কানেক্ট করব, যেটা সেটার জন্য আমাদের ব্যবহার করতে হবে স্ক্রিপ্ট। এর সোর্সের ভিতরে বলে দিতে হবে যে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল কোনটা, এই যে আমাদের স্ক্রিপ্ট ডট জেস, এটা হচ্ছে আমাদের সেই জাভাস্ক্রিপ্ট ফাইল। এবং আমাদের মার্কআপে আমাদের ইনপুটকে একটা আইডি দিতে হবে, লাইক আইডি দেই পাসওয়ার্ড বা পাস নামে একটা আইডি দিয়ে দিলাম, আপনাদের যেটা ইচ্ছা। এবং এই আইকনেরকেও একটা আইডি দেই, এটা আমরা দেই টগ নাম একটা দিয়ে, যেহেতু আমরা আমাদের চোখের এখানে ক্লিক করলে একবার পাসওয়ার্ড শো হবে একবার হাইট হবে, মানে টগলের মতো কাজ করবে, তাই আমি আইডিটার নাম টগ দিই। এটা আপনাদের একান্ত আপনাদের ব্যাপার, আপনারা যে কোনো আইডি দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। এখন আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলে এই যে আমরা আইডি দিলাম, এই আইডির রেফারেন্স আমাদের নিয়ে নিতে হবে।
আমরা শুরুতেই এই আইডিটা নিয়ে কাজ করি। আমরা এই আইডিতে আমরা একটা ইভেন্ট লিসেনার যুক্ত করব, যেমন আমরা একটা ভেরিয়েবল নিই কনস্ট, ভেরিয়েবলটার নাম দিই টগ। এখন আমরা লিখব সরি ডকুমেন্ট ডট গেট ইলিমেন্ট বাই আইডি, আমাদের যে আইডিটার নাম যেটা হচ্ছে টগ আমরা এটা নিয়ে রাখলাম। এখন আমরা এই টগের উপর একটা ইভেন্ট দিব, যেমন টগ ডট অ্যাড ইভেন্ট লিসেনার, আমরা কি লিসেনার দিব ক্লিক। আমরা যেহেতু আমরা ক্লিক করব, যার কারণে আমরা ক্লিক ইভেন্ট দিব। এখন আমরা একটা ফাংশন লিখি যেটাকে ES6 এর অ্যারো ফাংশন বলা হয়। এখানে আমরা এখন আমরা এই যে ইনপুটের যে আইডিটা এটাকে আমরা এখন রেফারেন্স নিই। তো আমরা আবার একটা কনস্ট নামের একটা ভেরিয়েবল নিয়ে কিওয়ার্ড নেই, যার ভেরিয়েবল হবে পাস ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডিটা আমাদের ছিল কি পাস, আমি এটা কপি করে এখানে নিয়ে আসি, পেস্ট করে দিলাম। এখন আমরা এর একে ডট ভ্যালু, আমরা এর ভ্যালুটা দেখতে চাই, যার কারণে আমরা সরি আমার আমরা যেটাই এখানে ইনপুট দেবো আমরা সেই ইনপুটের ভ্যালুটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ক্যাপচার করে নিলাম, যেটা আমাদের স্টোর থাকবে এই পাস নামে কনস্ট ভেরিয়েবলের ভিতরে। ওকে, এখন আমরা একটা কন্ডিশন চালাবো। কন্ডিশনটা ঠিক এমন হবে, আমরা ইউআইটি যদি যাই, সাপোজ ধরেন আমি যদি কিছু একটা পাসওয়ার্ড দিলাম, এখন এটা আমাদের হাইড অবস্থায় আছে। আমরা যখন এটার উপর একটা ক্লিক করব তখন একটা ইভেন্ট জেনারেট হবে, এবং সেই ইভেন্টটাই আমরা বলে দেবো যে যদি আমাদের এই ইনপুটটা টাইপ পাসওয়ার্ড হয়ে থাকে তাহলে সেটাকে টেক্সট করে দাও। আবার যদি আমরা এখানে ক্লিক করি এবং সেটা যদি পাসওয়ার্ডটা যদি আমাদের টেক্সট ফরম্যাটে হয়ে থাকে তাহলে সেটাকে পাসওয়ার্ড করে দাও এবং এই চোখের আইকনটা চেঞ্জ করে দাও, এরকম আমরা একটা কন্ডিশন রাখবো। তো আমরা দেখি কী করা যায়। আমরা লাগব ইফ যদি পাসের পাস ডট টাইপ যদি আমাদের পাসওয়ার্ড হয়, অর্থাৎ পাসওয়ার্ড হয় তাহলে যেটা হবে যেমন পাস ডট টাইপ ইকুয়াল টেক্সট এবং এলস, অর্থাৎ এলস যদি এলস পাস হয়ে যাবে পাস ডট টাইপ হয়ে যাবে পাসওয়ার্ড। তো আমরা এইটুকু আমরা দেখি আমাদের আউটপুটটা কি হলো। তো আমরা যদি এখন একটা পিসোডটা দিই, আমরা যদি এখন একটা ক্লিক করি, আচ্ছা কোনো কাজ হচ্ছে না। তো আমরা দেখি কি সমস্যাটা হলো। আচ্ছা আমাদের এখানে যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আমরা ভ্যালুটা নিব না, আমরা পাস আমরা পাসের মাধ্যমে যে এই পাসওয়ার্ড ইনপুট পাসওয়ার্ড থেকে যে ডেটাটা নিচ্ছে এই ডেটাটা আমাদের মানে ভ্যালুটা আমাদের দরকার নেই। তো এই একটা ছিল ভুল এবং এটা আমাদেরকে বাইরে রাখলেই চলে যাবে, আমাদের এটা বাইরে রাখলেই কাজ হবে। এবং আরেকটা ভুল যেটা আমরা করেছি সেটা হচ্ছে আমরা এখানে টগ নামে আইডিটা নিয়েছি কিন্তু আমাদের এখানে স্পেলিংটা ভুল হয়েছে, অর্থাৎ আমি এখানে আইডিটার স্পেলিংটা ঠিক করে দিলাম। এখন যদি আমরা কাজ করি, এখন যদি আমরা কাজ করতে যাই, আমি পাসওয়ার্ডটা দিলাম, এখন যদি আমি ক্লিক করি এই যে আমাদের পাসওয়ার্ডটা টেক্সট ফরম্যাটে চলে আসতেছে। আবার যদি আমি ক্লিক করি পাসওয়ার্ড হাইড হয়ে যাচ্ছে, পাসওয়ার্ড হাইড হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস দেখুন, আমরা এখানে ক্লিক করতেছি কিন্তু আমাদের চোখের আইকনের কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এমনটা চাচ্ছি আমরা যে এটা যখন আমরা ক্লিক করব তখন এই চোখের উপর একটা মানে আড়াআড়ি একটা দাগ চলে আসবে। তা সেটা আমরা কীভাবে করবো সেটা আমরা আবার দেখি।
আমাদের আমরা যেটা করতে হবে, যখন আমাদের পাসওয়ার্ড টাইপ যখন পাসওয়ার্ড হচ্ছে, তখন আমরা পাসওয়ার্ডের টাইপকে টেক্সট করে দিচ্ছি। ঠিক এই অবস্থায় আমরা টগটাকে টগ ক্লাস লিস্ট ডট রিপ্লেস, আমরা কাকে রিপ্লেস করব সেটা আমরা একটু দেখি। আমাদের যদি এই যে ফা আই, তার আগে দেখি আমাদের এই আইটা কোত্থেকে আসতেছে, আমরা সেটা একটু জাজ করি। আমরা যদি দেখি ফন্ট অসামে, আমরা যদি ফন্ট অসাম ডট কমে যাই, একটু লোড হচ্ছে, হ্যাঁ এটা আমাদের এসেছে ওয়েবসাইটটা। আমি যদি লিখে সার্চ, এই লিখে সার্চ দিই, আই লিখে সার্চ দিই, অর্থাৎ এই যে আমাদের সেই আইকনটা। এখন আমাদের এই মার্কআপটা একটু দেখুন, আমাদের এখানে লেখা আছে ফা সলিড ফা আই, এবং একটু নিচে স্ক্রোল করলে এই যে আমাদের আই মানে এটারই আড়াআড়ি দাগ যেটা, এটা আমরা দেখতেছি। এখানে আমাদের যে মার্কআপটা আছে, এখানে আমাদের বলা আছে ক্লাস ফা সলিড ফা আই স্ল্যাশ। তাহলে আমরা যদি ফা আই থেকে যদি ফা আই স্ল্যাশে রিপ্লেস করতে হবে, তাহলেই তো আমাদের এই আইকনটা চলে আসবে, তাই না? তো চলুন আমরা সেটাই করি। আমাদের এখন যেটা করতে হবে, যেহেতু রিপ্লেস রিপ্লেস মেথড দুইটা প্যারামিটার নেয়, একটা প্যারামিটার হচ্ছে আমরা যার সাথে রিপ্লেস করতে চাই, মানে আমরা যাকে রিপ্লেস করতে চাই সেই মানটা নেবে। তাহলে আমরা কাকে রিপ্লেস করতে চাই, এই ফা আইটাকে, খেয়াল করে দেখবেন এই ফা আইটাকে আমরা রিপ্লেস করব। তাহলে আমরা এটা আমরা প্রথম ভ্যালু হিসেবে দিই, কমা সেকেন্ড ভ্যালুতে আমরা দিব যে আমরা কার সাথে রিপ্লেস করতে চাই, মানে এই যে ফা আইটা রিপ্লেস হবে এর জায়গায় কোন ক্লাসটা বসবে। আমরা একটু আগে দেখে এসেছি, আমরা যদি এই ফা আই স্ল্যাশটা যদি লিখে দিতে পারি, তাহলে আমাদের ওই চোখের শুধু চোখের জায়গায় চোখের সাথে আর আর দাগটাও চলে আসবে। তাহলে আমরা এটা লিখে দিই যে আমরা স্পেলিংটা খেয়াল রাখবো, আমরা এখানে বলে দিলাম ফা হাইপেন ই ওয়াই ই আই, সরি ই ওয়াই ই আই এবং স্ল্যাশ। তো এটা তো গেল আমাদের যখন পাসওয়ার্ডের টাইপটা পাসওয়ার্ড থাকবে, ঠিক সেই সময়। এখন যদি আমাদের পাসওয়ার্ডের টাইপটা টেক্সট হয়ে যায়, অর্থাৎ এলস ইয়েতে চলে যাবে, তখন আমাদের আবার আগের ফর্মে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই লাইনটাকে আমরা আবার কপি করে এলসের ভিতরে নিয়ে আসি, ফা আই এর জায়গায় ফা আই স্ল্যাশ হয়ে যাবে। ফা আই স্ল্যাশ হয়ে যাবে এবং যার সাথে আমরা রিপ্লেস করবো সেটা ফা আই হয়ে যাবে। বাস এটুকুই আমাদের কাজ। এখন আমরা দেখি, চলুন আউটপুটটা দেখে আসি। আমরা এটাকে আবার একটু রিফ্রেশ দিয়ে দিই। এখন আমি একটা পাসওয়ার্ড লিখলাম, এটাকে আমি যখন ক্লিক করি তো দেখেন আমার পাসওয়ার্ডটা হাইট থেকে শো হয়ে গেল এবং আমার চোখের আইকনটাও চেঞ্জ হয়ে গেল। ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? এখন যদি আবার ক্লিক করি, ওয়াও, আমাদের পাসওয়ার্ড হাইড হয়ে গেল এবং চোখের আইকনটাও চেঞ্জ হয়ে গেল। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের লিসন কোডার্স কমিউনিটি গ্রুপে জয়েন হবে এবং লিসন কোডার্স ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দেবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।